ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি গুলোই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক আলোচিত হন তিনি। বিশেষ করে পূজা শাকিবের প্রেমের গুঞ্জন চাউর হয়। এই প্রেমের ইস্যুতে শাকিব কিছু না বললেও মুখ খুললেন পূজা। পোড়ামন টু খ্যাত নায়িকা বলেন, কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই, শাকিব খানের সঙ্গে কাজ করলে আপনারা জানবেন। পূজা আরও বলেন, আগামী সব চরিত্র আমার স্বপ্নের চরিত্র হবে, কারণ আমি আগেই বলেছি পছন্দ না হলে কোনো সিনেমা করব না। আমি কাজের সংখ্যা বাড়াতে চাই না, ভালো কাজ করতে চাই। এদিকে আবারও রায়হান রাফির পরিচালনায় কাজ করতে যাচ্ছেন পূজা। ওয়েব সিরিজের নাম ব্ল্যাক মানি। গত মাসে সংবাদ সম্মেলন করে এই কাজের ঘোষণা দেন নির্মাতা। সিরিজের গল্পে উঠে আসবে হাজার কোটি কালো টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শহরে শুরু হয় একের পর এক খুন। খুন হন প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত কার কাছে বিশাল অঙ্কের টাকা থেকে যাবে সে রহস্য নিয়েই ব্ল্যাক মানির গল্প এগিয়ে যাবে। এতে আরও অভিনয় করবেন নায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, কোচি খন্দকার, শিবা শানু, মীর নৌফেল জিসান সহ অনেকে। ফোরামন টু পরিচালকের সঙ্গে নতুন কাজের ব্যাপারে উচ্ছ্বসিত পূজা। একটি দারুণ কিছু হতে যাচ্ছে বলেও জানান তিনি। তেমনই শাকিবের সঙ্গেও হয়তো প্রজেক্ট হবে বলে জানান তিনি। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশু শিল্পী থেকে নায়িকা বনে যান পূজা চেরি। পোড়ামন টু গুলুই শান লিপস্টিক প্রেম আমার টু সহ বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, একুশে সংবাদ।